আরব জাতিরা ছিল ব্যবসাতে পারদর্শী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে থেকেই আরবীয়রা ব্যবসার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করত। তেমনিভাবে ভারতবর্ষেও ছিল তাদের আনাগোনা। সেই সুবাদে অনেক আরবীয়রা ভারতে বসবাসও করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর আরবের নতুন ধর্ম ইসলামের কথা দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং সাহাবীরাও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত নিয়ে ছুটা শুরু করলেন। এরকম সময় ভারতেও বিভিন্ন সাহাবি ব্যবসার কাজে গিয়ে ইসলামের দাওয়াতও দিতেন। আমরা যেমন বিদেশের কোনো দেশে গেলে প্রথমে নিজের দেশি কাউকে খুঁজি, দেশি মানুষের কাছে থাকি, তেমনি সে যুগে সাহাবিরা ভারতে এসে প্রথমেই সেখানে বসবাসরত আরবীয়দের সান্নিধ্যে যেতেন। ভারতে বসবাসরত আরবীয়রাও আগ্রহ ভরে তাদের দেশে আবির্ভাব হওয়া নতুন ধর্ম সম্পর্কে খোঁজ খবর নিত। এভাবে ভারতের আরবীয়রা ইসলাম ধর্মে আসা শুরু করল। যারা মুসলমান হয়নি তারাও ইসলাম সম্পর্কে এবং পারস্য ও রোমের মতো বড় শক্তিদের সাথে আরবীয় মুসলমানদের যুদ্ধের খোঁজ খবর নিত, কারণ নিজের দেশের প্রায় সকল জনগোষ্ঠী পুরাতন মতবাদ বাদ দিয়ে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করল এবং অতি দ্রুত সময়ে পুরো আরব ভূখণ্ডসহ রোম, পারস্যের মতো সুপার পাওয়ারদের পরাজিত করে মুসলিমদের বিশাল সালতানাত গঠন করে ফেলল। এরকম খবর বিদেশের মাটিতে বসবাস করা আরবীয়দের জন্য যেমন অবাক করা বিষয় ছিল, তেমনি আনন্দেরও ছিল। এভাবে ভারতের আরবীয়রা সবসময় মুখিয়ে থাকত আরব মুসলমানদের খবরের জন্য। যখনই কোনো সাহাবি ব্যবসা বা দিন প্রচারের জন্য ভারতে আসতেন, তখনই ভারতের বসবাসরত আরবীয়রা তাকে ঘিরে ধরত এবং তার কাছ থেকে খোঁজ খবর নিত। একটা পর্যায়ে ভারতে বসবাসরত বেশিরভাগ আরবীয়রা ইসলাম ধর্মে চলে আসে এবং তাদের সংস্পর্শ ও দাওয়াতের ফলে অনেক হিন্দু ও বৌদ্ধরাও ইসলাম ধর্মে আসতে থাকে। আর এই নও মুসলমানেরা প্রতি বছরই হজের জন্য মক্কা যেত, অনেকে জিহাদে যোগ দেবার জন্যও আরবে যেত। অর্থাৎ ব্যবসার কাজ এবং হজযাত্রা ও জিহাদের উদ্দেশ্যে নিয়মিত আরবে যাওয়া আসা করত ভারতের মুসলমানেরা। আর তখনকার যুগে এই সফর হতো কয়েকদিন ব্যাপী, কাঠের জাহাজে করে যাত্রা করতে হতো, যাত্রা শেষে ফিরে আসতে কয়েক মাস সময় লেগে যেত। এরকমই একটি কাফেলা হজের উদ্দেশ্যে শ্রীলঙ্কা থেকে মক্কায় গিয়েছিল, কিন্তু দুই তিন বছর পার হয়ে গেলেও তারা আর ফিরে আসেনি। ধারণা করা হলো তাদের জাহাজ হয়তো সমুদ্রের ঝড়ে ডুবে গেছে অথবা সমুদ্রের ডাকাতেরা তাদেরকে লুট করে হত্যা করে ফেলেছে। ওই সময় সিন্ধু এলাকার সমুদ্রে ডাকাতদের উপদ্রব ছিল খুবই বেশি। যখন দুই তিন বছর পার হয়ে যাবার পরেও ওই কাফেলার পুরুষেরা ফিরে আসলো না, তখন তাদের পরিবারের অন্যান্য সদস্যরা যেমন স্ত্রী ও সন্তানেরা সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কায় না থেকে আরবে ফিরে যাবে। যদিও শ্রীলঙ্কার হিন্দু রাজা তাদেরকে এখানেই থেকে যেতে বললেন, তাদের সব ধরনের নিরাপত্তার প্রতিশ্রুতিও দিলেন, তবুও তারা শ্রীলঙ্কায় না থেকে আরবে ফিরে যেতে চাইল, কারণ ওখানে তাদের আত্মীয় স্বজন ও বংশের লোকজন আছে। অষ্টম শতাব্দীর শুরুর দিকে এই অসহায় মুসলমানেরা শ্রীলঙ্কা থেকে সমুদ্রপথে যাত্রা শুরু করল আরবের পথে। মোট আটটি জাহাজে মুসলমান বাসিন্দাসহ শ্রীলঙ্কার রাজা অনেক দাসী ও গোলাম এবং অন্যান্য উপহার সামগ্রীও পাঠালেন মুসলমানদের খলিফার উদ্দেশ্যে, কিন্তু এই জাহাজগুলোকেও সিন্ধু সমুদ্রের ডাকাতেরা লুট করে নিল এবং মুসলমানদের বন্দী করে নিয়ে গেল সমুদ্র উপকূলবর্তী শহর দেবলের এলাকায়। তখন দেবলসহ পুরো সিন্ধু রাজ্যে রাজা দাহিরের ক্ষমতা ছিল। অন্যদিকে আরব ভূখণ্ডসহ বিশাল ইসলামী খিলাফতে ছিল উমাইয়াদের শাসনকাল, যাদের সীমানা আফ্রিকা থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যসহ ইরান ও আফগানিস্তান হয়ে সিন্ধুর রাজ্যের সীমানা পর্যন্ত বিস্তৃত ছিল। তখন খলিফা ছিলেন আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, আর ইরাকের গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। পুরো ইরাক সহ আফগানিস্তান ও সিন্ধুর সীমান্ত এলাকা ছিল হাজ্জাজ বিন ইউসুফের অধীনে। যখন হাজ্জাজ বিন ইউসুফের কাছে জাহাজ লুটের খবর পৌঁছাল এবং বন্দীদের মধ্য থেকে একটি মেয়ের সাহায্য চেয়ে দুঃখভরা চিঠি হাজ্জাজের কাছে পৌঁছাল, তখন হাজ্জাজ রেগে মেগে আগুন হয়ে গেলেন এবং তিনি সিন্ধের রাজা দাহিরকে চিঠি পাঠালেন মুসলমান বন্দীদের ফেরত দিতে এবং দোষীদের শাস্তি দিতে। কিন্তু রাজা দাহির জবাব দিল, এই ঘটনায় আমার কোনো হাত নেই, সমুদ্রে ডাকুরা আমার আনুগত্য করে না আর তারা এতই শক্তিশালী যে তাদের সাথে আমি পেরে উঠতে পারবো না।
রাজা দাহিরের এই জবাব পেয়ে হাজ্জাজ বিন ইউসুফ আরও ক্ষুব্ধ হয়ে যান। ফলে তিনি সিন্ধুতে আক্রমণের জন্য খলিফার কাছে অনুমতি চাইলেন। তবে এখানে কিছু ইতিহাসবিদেরা অন্য কথাও বলেন। মূলত হাজ্জাজ বিন ইউসুফ নিজেই একজন জালিম শাসক ছিলেন, যে কিনা পবিত্র মক্কানগরী 7 মাস অবরোধ করে রেখেছিল, অনেক সাহাবিসহ বহু মুসলমানদের হত্যা করেছিল, যাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরাও ছিল, যার আক্রমণের ফলে কাবা ঘরের একটি দেওয়ালও ভেঙে যায় এবং হাজরে আসওয়াদ পাথরের 3টে টুকরো হয়ে যায়। পুরো মুসলিম দুনিয়াতে এই হাজ্জাজ বিন ইউসুফকে একজন জালিম শাসক হিসেবে চিহ্নিত করা হয়। সেই হাজ্জাজ বিন ইউসুফ সাধারণ কিছু মুসলমানদের বন্দিত্বের কথা শুনে এবং একটি মেয়ের দরদ ভরা চিঠি পেয়ে সিন্ধে যুদ্ধ করতে যাবে, তা কি বিশ্বাসযোগ্য? নাকি কাহিনী ভিন্ন কিছুও ছিল? কিভাবে দেবলে বন্দী মুসলমানেরা মুক্তি পেল? কিভাবে মাত্র 17 বছর বয়সী একজন তরুণ ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসনের সূচনা করল? এসব কাহিনী দেখার জন্য আপনাকে স্বাগতম বিডি সোশ্যাল হাউসের ভারতে মুসলিম শাসন সিরিজের প্রথম জীবনী মুহাম্মদ বিন কাসিমের জীবনীর প্রথম পর্বে। আপনি যদি ভারতে মুসলিম শাসনের সম্পূর্ণ ইতিহাস জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ওসমানী খিলাফতের সম্পূর্ণ ইতিহাস দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। সাথে দেখতে পারেন ইসলামের অনেক মহাবীর ও মনীষীদের জীবনীও। ম্যাপের দিকে তাকালে দেখা যায়, উমাইয়া খিলাফতের বিশাল সাম্রাজ্যের সীমান্তে লেগে আছে সিন্ধের ছোট্ট রাজ্যটি, যার অপর পাশে রয়েছে বিশাল ভারতবর্ষ। অষ্টম শতাব্দীর এই সময় পর্যন্ত মুসলমানেরা যুদ্ধরত ছিল আফ্রিকা অঞ্চল ও পশ্চিম ইউরোপে রোমানদের সাথে। সে কারণে ভারতে অভিযান করার জন্য তেমন আগ্রহ মুসলমান খলিফাদের ছিল না। যদিও ইতিপূর্বে 14টি ছোট ছোট হামলা মুসলমানেরা করেছে এবং ভারতের কিছু সীমান্তবর্তী এলাকা নিজেদের দখলে নিয়েছে, তবে এগুলো নেহায়েতই সীমান্ত যুদ্ধের মতো ছোট হামলা ছিল। ভারতের দিকে বড় ধরনের যুদ্ধের আগ্রহ খলিফাদের মধ্যে ছিল না, কারণ তখনকার ইসলামী খিলাফতের রাজধানী দামেস্কে তো ভারত ছিল প্রায় 4000 কিলোমিটারেরও বেশি দূরত্বে। এত দূরের এলাকাতে বড় বাহিনী প্রেরণ করা, তাদের ব্যয়ভার বহন করা এবং প্রয়োজনে সাহায্যের জন্য পিছনে আরও সৈন্য পাঠানো, এসব ছিল অনেক কঠিন ও লম্বা সময়ের ব্যাপার। অপরদিকে রোমানদের সাথে ও আফ্রিকা অঞ্চলে যুদ্ধ লেগেই থাকত। এরকম পরিস্থিতিতে ভারতে বড় যুদ্ধের জন্য খলিফা রাজি হতো না। এই সুযোগে সিন্ধের রাজা দাহিরেরও উচিত ছিল তৎকালীন সুপার পাওয়ার উমাইয়াদের সাথে ভালো সম্পর্ক রাখা এবং নিজের রাজ্যে শান্তিতে বসবাস করার। কিন্তু রাজা দাহির উমাইয়াদের দুশ্মন কিছু মুসলমানদের আশ্রয় দিল তার রাজ্যে, ফলে উমাইয়া খলিফা রাজা দাহিরের প্রতি নাখস্ত হলেন বটে, তবুও যুদ্ধ করার জন্য সম্মত ছিলেন না। কারণ ওইটাই যে, এত দূরের রাজ্যে যুদ্ধ করার জন্য অর্থ ও সময় তিনি ব্যয় করতে চান না। তবে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুবই বুদ্ধিমান ও দূরদৃষ্টিসম্পন্ন ক্ষমতালোভী মানুষ। তিনি যখন দেবলে বন্দী মুসলমানদের আর্তনাদের কথা শুনলেন, তখন এটাকেই পুঁজি করে খলিফার কাছে সিন্ধে আক্রমণের অনুমতি নিয়ে নিলেন। হাজ্জাজ বিন ইউসুফের মনে আসলে কি ছিল? তিনি কি বন্দী মুসলমানদের অসহায়ত্ব দেখে ইমানি জাজবায় মুসলমানদের উদ্ধারের জন্য সিন্ধে আক্রমণ করেছেন, নাকি নিজের সীমানা বৃদ্ধির জন্য এই ঘটনাকে পুঁজি করেছেন? এটা তো একমাত্র আল্লাহই জানেন। তবে সত্য হল, তিনি খলিফা থেকে অনুমতি পেয়ে গেলেন এবং তিনি তার দুই কমান্ডার উবায়দুল বিন নেহবান ও বুদেল বিন তাহাফাকে প্রেরণ করলেন দেবল শহরে হামলার জন্য। কিন্তু এই হামলায় মুসলমান বাহিনী ভীষণভাবে পরাজিত হল এবং দুই কমান্ডারও শহীদ হলেন। এই দুই কমান্ডারের মধ্যে বুদেল ছিল হাজ্জাজের খুবই প্রিয়। এই পরাজয় ও কমান্ডারদের মৃত্যু হাজ্জাজ বিন ইউসুফের রাগকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল এবং তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে সিন্ধে আক্রমণ করা যায়। তিনি মসজিদের ইমামকেও বলে দিলেন, তুমি যখনই আজান দিবে তখন বুদেলের হত্যার কথাও আমাকে স্মরণ করিয়ে দেবে, যাতে আমি প্রতিশোধ নিতে পারি। হাজ্জাজ অস্থির হয়ে রইলেন সিন্ধে আক্রমণের জন্য। তার এই অস্থিরতা দেখে এক কমান্ডার আমির বিন আবদুল্লাহ বললেন, আমাকে সিন্ধে আক্রমণের জন্য প্রেরণ করেন। কিন্তু হাজ্জাজ এই কমান্ডারের দক্ষতার প্রতি তেমন আশাবাদী ছিলেন না, তাই তিনি খোঁজ করতে লাগলেন এমন কোনো কমান্ডারের যে সফলভাবে সিন্ধু জয় করতে পারবে, কারণ এবারের আক্রমণে কোনোভাবেই পরাজয় চান না তিনি। একসময় এক বুজুর্গ ব্যক্তি তাকে বললেন, সিন্ধু জয় করতে পারবে শুধুমাত্র একজন তরুণ, যার নাম ইমাদুদ্দিন মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা ও জামাতা।
ছোটবেলাতেই বাবাকে হারান মোহাম্মদ বিন কাসিম। তাকে লেখাপড়া করিয়ে সেনা ট্রেনিং দিয়ে বড় করেন হাজ্জাজ নিজে এবং তার মেয়ে জুবায়দাকে বিয়েও দেন মোহাম্মদ বিন কাসিমের সাথে। বুজুর্গ ব্যক্তির কথায় হোক অথবা নিজের ভাতিজা বলেই হোক, হাজ্জাজ সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ বিন কাসিমকেই সিন্ধু আক্রমণে প্রেরণ করবেন। মোহাম্মদকে পাঠানোর আরেকটি কারণ হল হাজ্জাজ এই যুদ্ধের কমান্ড নিজের হাতে রাখতে চান। তিনি যেভাবে অর্ডার করবেন কমান্ডার সেভাবেই তা মান্য করবে। এজন্য তিনি বাসরা থেকে সিন্ধু পর্যন্ত দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে বিভিন্ন চৌকি বানিয়ে চিঠি আদান প্রদানের ব্যবস্থা করলেন। যেহেতু তখনকার যুগের যুদ্ধ হতো দীর্ঘমেয়াদী যুদ্ধ, সেখানে আক্রমণকারী বাহিনী শহর অবরোধ করে রাখত মাসের পর মাস এবং যুদ্ধও চলত বছর থেকে বছর পর্যন্ত, সেহেতু হাজার কিলোমিটার দূরে বসে কেউ একজন চিঠির মাধ্যমে দিক নির্দেশনা বা কমান্ড করাটা ছিল স্বাভাবিক ব্যাপার। তবে হ্যাঁ, যুদ্ধ যখন মুখোমুখি শুরু হয়ে যেত তখন আর দূর থেকে কমান্ড নয়, বরং ময়দানের কমান্ডারকেই সকল সিদ্ধান্ত নিতে হতো। মূলত এ কারণে হাজ্জাজ এবারের আক্রমণের জন্য মোহাম্মদ বিন কাসিমকে বাছাই করলেন, যাতে ভাতিজা হিসেবে তার সকল কথা মান্য করে এবং সিন্ধু বিজয় হলে মোহাম্মদ বিন কাসিমই সিন্ধের গভর্নর হবেন। এভাবে হাজ্জাজের বংশের শক্তিও বৃদ্ধি পাবে। তখন মোহাম্মদ বিন কাসিম ইরানের শহর সিরাজে ছিলেন যুদ্ধের ট্রেনিং নেবার জন্য। কোনো একটি কাজে মোহাম্মদ বিন কাসিম ইরানের শহর রেতে যেতে চাইলেন। তখনই তার কাছে খবর পৌঁছালো যে তাকে সিন্ধুতে আক্রমণকারী বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তখন তিনি রে শহরে না গিয়ে সিরাজেই অপেক্ষা করতে লাগলেন, কারণ যে বাহিনীর নেতৃত্ব তিনি দেবেন সেই বাহিনী এখনও সিরাজে পৌঁছায়নি। ছয় মাস অপেক্ষার পর প্রায় 6,000 সিরিয়ান সুদক্ষ যোদ্ধা সিরাজে পৌঁছে গেল, সাথে 3,000 উঁটও ছিল। এসব উঁটে সকল ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। জিনিসপত্র পাঠানোর সময় হাজ্জাজ বিন ইউসুফ সেনাবাহিনীর প্রত্যেকটি ছোট বড় প্রয়োজনীয়তার দিকে খেয়াল রেখেছেন। এমনকি সিরকাও পাঠালেন তিনি, যাতে করে আরবীয় সৈন্যরা ভারতের খাবার খেয়ে অসুস্থ না হয়, কারণ ভারতের খাবার খেয়ে অভ্যস্ত ছিল না আরবীয়রা। সিরকাকে নিরাপদ রাখার জন্য তুলার মধ্যে ভিজিয়ে সেই তুলাকে আবার শুকিয়ে নেওয়া হলো। আরব সৈন্যরা প্রয়োজনের সময় তুলাকে পানিতে ভিজিয়ে সিরকা বের করত, তারপর সেটা খাবারের মধ্যে ব্যবহার করত। উটগুলো অস্ত্রশস্ত্রে তো ভরপুর ছিলই, এমনকি ছেঁড়া কাপড় সেলাই করার জন্য দর্জিও সাথে ছিল, আর সফরের প্রয়োজন মেটানোর জন্য 30,000 দিনার আলাদাভাবে সাথে ছিল। এভাবে হাজ্জাজ বিন ইউসুফ সেনাবাহিনীর সকল প্রয়োজনীয়তার দিকে বরাবর খেয়াল রাখলেন। কিন্তু এত এত খরচ রাজ্য কোষাগারে প্রভাব ফেলছে দেখে খলিফা মানা করতে চাইলেন। এত লম্বা যুদ্ধ আর এত বেশি খরচ করতে খলিফা রাজি ছিলেন না। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ খলিফাকে বললেন, যত খরচ এখন হচ্ছে তার চেয়ে 3 গুণ বেশি আমি রাজকোষাগারে জমা করব সিন্ধু বিজয়ের গনিমত থেকে। এই জবাবে খলিফা সন্তুষ্ট হয়ে গেলেন। এদিকে সৈন্য ও সামগ্রী পেয়ে 711 খ্রিস্টাব্দের দিকে মোহাম্মদ বিন কাসিম সিরাজ থেকে অগ্রসর হলেন সিন্ধের বর্ডার এলাকা মাকরানের দিকে। মাকরান পৌঁছে তিনি আরও 6,000 সেনা পেয়ে গেলেন। এছাড়াও দেবলের দেয়াল ভাঙার জন্য হাজ্জাজ বিন ইউসুফ সমুদ্রপথে জাহাজে করে 5টি গোলতি পাঠালেন। এক একটি গোলতি চালানো ও দেখাশোনার জন্য 500 জন করে সৈনিকও পাঠানো হলো। এখন দুই দিক থেকে আরব বাহিনী সিন্ধের দিকে অগ্রসর হচ্ছিল। স্থলপথে মোহাম্মদ বিন কাসিম আর সমুদ্রপথে গোলতির সাথে আরেকটি ছোট বাহিনী। দেবল যাবার পূর্বেই মোহাম্মদ বিন কাসিম বর্তমান বেলুচিস্তানের 2টি শহর পাঞ্জগুর ও আর্মাবেল জয় করে নিলেন। এই শহর দুটি জয় করা ও সেনাবাহিনীকে বিশ্রাম দিয়ে তরতাজা করতে তার 1 বছরের মতো সময় লেগে গেল। তারপর 712 খ্রিস্টাব্দে সমুদ্রপথে পাঠানো গোলতিও দেবলে পৌঁছে গেল। জুমার দিনে মোহাম্মদ বিন কাসিম দেবলে পৌঁছালেন। জুম্মার খুতবাও তিনি দিলেন এবং দেবলে দুর্গের সামনে গোলতি ফিট করে তাঁবুও গেড়ে দিলেন। এখন দেবলে আক্রমণের জন্য মোহাম্মদ বিন কাসিম পুরোপুরি প্রস্তুত ছিলেন, অপেক্ষা শুধু হাজ্জাজ বিন ইউসুফের হুকুমের। মোহাম্মদ বিন কাসিমকে দেবলে পৌঁছানোর পর কী করতে হবে তার একটি নির্দিষ্ট নির্দেশনা হাজ্জাজ বিন ইউসুফ প্রথম থেকেই দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, দেবলে পৌঁছেই ক্যাম্পের আশপাশে 24 ফুট চওড়া ও 18 ফুট গভীর একটি খাল খনন করবে, আর খালের কিনারগুলো মাটি দিয়ে 18 ফুট উঁচু করে দেবে। একজন ব্যক্তিকে সব সময় কোরআন তেলাওয়াত করতে লাগিয়ে দেবে, প্রয়োজনের সময় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম দোয়াটি পড়বে। দুশ্মন যতই চিল্লাফিল্লা করুক তুমি একেবারে শান্ত থাকবে, আর আমার আদেশ ছাড়া আক্রমণ করবে না।
মুহাম্মদ বিন কাসিম সকল নির্দেশনা সঠিকভাবে পালন করলেন। অন্যদিকে হাজ্জাজ বিন ইউসুফও বিজয়ের জন্য দান খয়রাত করতে থাকলেন। আরব বাহিনী পৌঁছানোর 8 দিন পর হাজ্জাজ বিন ইউসুফ হামলার আদেশ দিয়ে দিলেন। শহরে হামলা করা হলো, কিন্তু জয়ী হওয়া গেল না। কেন, কিভাবে রাজা দাহির মুহাম্মদ বিন কাসিমের মোকাবেলা করল? সত্যিই কি নিজের বোনকে বিয়ে করেছিল রাজা দাহির? কেন খলিফা মুহাম্মদ বিন কাসিমকে আসামির মতো বন্দি করে ভারত থেকে আরবে নিয়ে গেল? মুহাম্মদ বিন কাসিমের শেষ পরিণতি কি হয়েছিল? এসব কাহিনী আপনি দেখতে পারবেন মুহাম্মদ বিন কাসিম বায়োগ্রাফির দ্বিতীয় ও শেষ পর্বে। শেষ পর্বটি দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আজকের পর্বটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।